হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আছি সাংলাতে। মানে তোমরা দেখতেই পাবে যে চারিদিকে স্নোয়ে ভরে গেছে। বাড়ির ছাদ থেকে শুরু করে গাড়ির ওপরে, ট্যাঙ্কের ওপরে, সমস্ত জায়গায় বরফে বরফ। দারুণ ওয়েদার আজকে আমরা পেয়েছি সাংলাতে। কালকে আমরা সারাহান ছেড়েছিলাম ওই বেলা 12:30 নাগাদ, আর আমরা সাংলা এসে পৌঁছেছি তখন বাজে রাত 8টা। তো আসার সময় রাস্তায় অনেক বৃষ্টি পেয়েছিলাম, রাস্তা প্রচণ্ড খারাপ। এই সময় যদি কেউ আসতে চান মার্চ মাস, ফেব্রুয়ারি মাস, খুব সাবধান, কারণ রাস্তা ভীষণ ডেঞ্জারাস থাকে বিকজ অফ স্নোফল অ্যান্ড হেভি রেনফল। রাস্তায় মানে এত মাটি, কাদায় ভরে গিয়ে, রাস্তা বলে রাস্তা কিছু নেই, শুধু মাটির ওপর দিয়ে আমরা এসেছি। প্রচণ্ড মানে আমরা হাই অল্টিটিউডে মানে আসছিলাম, তো খাদও খুব গভীর আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো আমি একটা ছোট টিপস দিয়ে দিতে চাই, যদি কেউ বাচ্চা এবং কোনো এজড পার্সন নিয়ে আপনারা ট্রাভেল করেন, তাহলে অবশ্যই তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পোশাক পরাবেন এবং হালকা ফুলকা খাওয়া দাওয়া করবেন এবং খুব শান্তভাবে বসে ড্রাইভারকে, অবশ্যই ড্রাইভারের সাথে কোঅপারেট করবেন, কিন্তু রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ। আর একটা কথা, সেটা হচ্ছে যে আমরা এবারে ট্রিপ ফটোতে আমরা কিন্তু, আমি আর আমার হাজব্যান্ড আর মেয়ে একা কিন্তু ট্রাভেল করছি না, আমরা এসেছি আমাদেরই স্থানীয় একজন ট্রাভেল গ্রুপের সঙ্গে। সেই গ্রুপটার নাম হচ্ছে স্বপ্নপূরণ। তো স্বপ্নপূরণের ছোটুদা, উনি ম্যানেজমেন্টে আছেন, খুব ভালো এখনো পর্যন্ত ফ্যাসিলিটি পেয়ে, ভালো হোটেলগুলো খুব ভালো আমরা পেয়েছি। প্রত্যেকটা হোটেল আপনারা এই ভিউটা দেখতে পাবেন, আমরা আমাদের হোটেলটা আমরা যেখানে আছি পুরো 360 ডিগ্রি ভিউ আপনারা পাবেন, একদম ইস্ট থেকে শুরু করে নর্থ কভার করে ওয়েস্ট একদম সাউথ সমস্ত পুরো রাউন্ড করে আমরা আছি, হচ্ছে পুরো পাহাড় ঘেরা এবং পর্বত ঘেরা। আজকে আমরা আমাদের নেক্সট জার্নি, যেটা আজকে আমরা চিটকুল যাব, সেখান থেকে আমরা আজকে কামরু ফোর্ট আছে, বাসপা রিভার আছে, আমরা আজকে ডে 5 চলছে, এগুলো আমরা কভার করবো। দেন ব্যাক টু আমাদের হোটেল মানে সাংলা। কালকে আমাদের আবার নেক্সট জার্নি সাংলা থেকে স্টার্ট হবে, দিয়ে কালকে আমরা কল্পায় যাব। তো চিটকুলে শুনেছি মানে দেখছি গুগল স্যার আমাদের যেটা জানালেন, সেটা চিটকুলে আমাদের -8 -9 রান করছে টেম্পারেচার। তো সেইখান থেকে এখন দেখা যাক ওখানে আমরা কীরকম পাই, রাস্তাঘাট আমরা খোলা পাই কি না সেটা একটা বড় প্রশ্নচিহ্ন। তবে আমার যেটা মনে হচ্ছে, ফিঙ্গার ক্রস, যে আজকে সানি মর্নিং যেহেতু, সেই জন্য আমরা হয়তো চিটকুলের যেতে পারবো, এবং চিটকুলের যে অপরূপ সৌন্দর্য, যেটা আমরা চিটকুল বিখ্যাত, মানে অসাধারণ একটা প্রকৃতির মানে সৌন্দর্য চিটকুলে আছে, সেটা হয়তো আমরা আজকে উপভোগ করতে পারবো। আমাদের সঙ্গে থাকুন, আমাদের চোখ দিয়ে পুরো কল্পা, কিন্নর, কৈলাস, চিটকুল, সাংলাকে দেখুন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বাই।
যদি ভ্রমণের উপরে আরও এরকম রোমাঞ্চকর ভিডিও দেখতে চান তাহলে ডান দিকে সাবস্ক্রাইব বাটনকে অবশ্যই প্রেস করুন।